ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত 4 আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যায়। এছাড়া 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পট পরিবর্তনের পর থানা এলাকায় গুলিতে মারা যান অটোরিকশা চালক মেহেদি। এ দুটি হত্যা মামলা ছাড়াও গোলাম মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে সদর ও পাঁচবেবি থানায় একাধিক মামলা রয়েছে। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।